नमस्कार बंधुरा, सुंदरवन ब्लॉग चैनल आरेकटी नतून भिडियोते आपनादेरके स्वागत। तो बंधुरा 2009 ते आयला होयेछिलो आमादेर ऐ एलाकाय, आपनारा अनेकेई जानेन। तारपरे फणी हलो, बुलबुल हलो, किछुदिन आगे आमफान झड़ो होये गेलो, आर आजके आसछे इयास। तो इयासेर सम्बन्धे विस्तारित जानानोर कोनो दरकार नेई, कारण आपनारा अवश्यई जानेन जे इयास नामे एकटा झड़ आसछे। आमादेर झड़ बृष्टि शुरू होये गेछे, आर आजके आपनार 25 तारीख, कल ये झड़टा एखे आससे। तो आगे ही देखूँ वेदार प्रचंड खराब, बिस्टी शुरू हो गए। पूर्णिमार गुण, तो पूर्णिमार गुणे जल एम बेशी है नदी सब समय। तो टाइमे जो झड़टा है तो नदी बाँध भांगार एक चान्स थकते परे। तो हमें नदी बाँधर का जब, प्लस हमारे नौकाटा जेखने रेखे नौकाटा ठीक कर रेखे आसब। तो चलो शुरू करा जा। দেখুন বন্ধুরা, এখানে ঝড়ের প্রস্তুতি নিয়েছে। দেখুন দড়ি দিয়ে বেঁধে রেখেছে ঘরটাকে, আর জলটা দেখে নিন, একদম নদী বাঁধের পাশে এই ঘরটা। জল বাড়ির উপরে প্রায় উঠতে গেছে, সামান্য একটু কম আছে। দেখুন নদীতে প্রচণ্ড জল বেড়েছে, আর কালকে এর থেকেও বেশি বাড়বে। সব নৌকাগুলো বেঁধে রেখেছে দেখুন ভালোভাবে। আকাশ প্রচণ্ড মেঘলা করে আছে। আজ আপনার 25 তারিখ, 26 তারিখে ঝড়টা আমাদের এলাকায় ঢুকবে। তো তার আগে এই প্রস্তুতিগুলো নিয়েছে আমাদের এখানকার বাসিন্দারা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা নতুন মাটি ফেলা হয়েছে, বাঁধ দেওয়া হয়েছে নতুন করে, যাতে এই জায়গাটা থেকে জল ছাপিয়ে না যায়। তো যে কারণে এই বাঁধটা নতুন করে দেওয়া হয়েছে। তো আমরা এখন বড় নদীর কাছে যাব, বড় নদীতে দেখব বড় নদীতে কেমন জল হয়েছে। বন্ধুরা এই যে বাঁধটা দেখছেন, এই বাঁধটা পেছন থেকে দেখুন, আগে এটা মেন বাঁধ ছিল, পুরো মেন বাঁধ ছিল এটা। এই বাঁধটা একদম ঘুরে এসে এখান থেকে চলে গেছে। আইলাঝড়, আপনারা অবশ্যই নাম শুনেছেন, আইলাঝড়ের সময় এই বাঁধটা ভেঙেছিল। তো পরবর্তীতে নতুন করে উপাশ থেকে বাঁধ দেওয়া হয়। তো দেখুন সেই বাঁধটা, আগে যে পুরনো বাঁধটা ছিল সেটা প্রায় ডুবে গেছে। নদীতে অনেকটাই জল হয়েছে, এত দূর জল ওঠে না। এরপরে পূর্ণিমার গুণ পড়ছে, কালকেরা জল হওয়ার আশঙ্কা আরও বেশি। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আমাদের ঝড়খালিতে মাস্টার পাড়ায়। একটা সাইক্লোন শেল্টার হয়েছে, তো সেখানেই আছি আমরা এখন। ভিতরটা আমরা দেখব মোটামুটি। এখানে দেখুন ক্যাম্পের জায়গা আছে, এখানে মানুষরা আশ্রয় নেবে। আজকে 25 তারিখ, তো লোক এসে পারেনি। 26 তারিখ কাল, কাল ঝড় হওয়ার আগেই সকাল সকাল সব লোক চলে আসবে এখানে। পানীয় জলের ব্যবস্থা আছে, এদিকটা বাথরুম পায়খানা টয়লেট। আমরা বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে চলে এসেছি। দেখুন একদম ছাদের উপরে আছে আমরা বিল্ডিংয়ের, আর এদিকে এদিকটা দেখুন ওয়াটার ট্যাঙ্ক বসানো আছে, জলের ট্যাঙ্ক, পানীয় জলের ব্যবস্থা করা আছে সব। আর এখান থেকে আপনাদেরকে নদীটা আমরা দেখিয়ে দিই একবার। ও সামনে দূরে ওটা মাতলা নদী। আমরা ওইদিকে গিয়েছিলাম, ওদিক থেকে ফিরতে ফিরতে দেখুন এদিকে নদীতে জল কমে গেছে, জল নেই আর, ভাটা লেগে গেছে। তো যাবো এখন নৌকার কাছে, নৌকাটা ঠিকঠাক করে রেখে আসবো। অশোক ভাই আছে, রাকেশ ভাই আছে, বুধ ভাই আছে। তো আমরা নৌকার কাছে যাচ্ছি এখন, নৌকার কি পরিস্থিতি গিয়ে দেখি। তো বন্ধুরা নৌকা গতকাল আমরা ঠিক করে রেখে গিয়েছিলাম, তো একবার দেখে দেখতে আসলাম যে ঠিকঠাক আছে কিনা। তো মোটামুটি ঠিক আছে, অসুবিধা হয়নি, সব বাধা আছে তো ঠিকঠাক করে। ঝড়টা তো মেন ঝড়টা কালকে। দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই, জলের গতিটা দেখুন একবার,
প্রচন্ড জলের টান। তো কালকেও আমরা আপডেট দিচ্ছি, এই ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।